ওয়াও, ঘরে বসে যদি এত সুন্দর একটা ডেজার্ট করা যায় তাহলে আর কি লাগে বলেন তো দেখি। আপনারা দেখেন কি সুন্দর একটা অরেঞ্জ ডেজার্ট করে ফেললাম আমি। এই তো আমি ডেজার্ট গুলো কিভাবে ঢেলে নিচ্ছি দেখেন। এই তো এখানে আমি চারটা কমলা নিছি, চারটা কমলার খুব সুন্দর একটা ডেজার্ট আমি রেডি করবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা পুরো। এই যে আমি তো এখানে বাটি নিয়ে নিছি আর এক এক করে সব কমলা আমি খোসা ছড়াই নিচ্ছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি কমলার ডেজার্ট করব। কমলা দিয়ে খুব দারুণ একটা ডেজার্ট করা যায় অরেঞ্জ। তো আমি অরেঞ্জ গুলো ছিলে নিচ্ছি, ছিলে নেওয়ার পরে আমি এক এক করে সব অরেঞ্জ আমি ছিলে নিচ্ছি। এভাবে আপনারা দেখতে আমি সব অরেঞ্জের খোসা আস্তে আস্তে সরাই নিচ্ছি, কারণ আমাদের দুটোই ডেজার্ট হবে অরেঞ্জে। আমি দুইটা করে চারটে অরেঞ্জ নিব এখানে। খুব অল্প সময়ে আপনারা কোনো পার্টি কিংবা কোনো অকেশনে এইভাবে ডেজার্টটা রেডি করতে পারবেন। ডেজার্টটা করে তারপর আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। তো আমি তো এক এক করে চারটা কমলা আমি খোসা ছড়াই নিছি। তো এই কমলাগুলো এখন আমি এখানে রেখে দেব। এখানে রেখে তারপরে আমি দুধের পাত্র কীভাবে এগুলো ধরবো ওইগুলো আমি ই করে দেব, দুধগুলো জ্বালাই দেব। জ্বালাই নিয়ে তারপরে কমলার ডেজার্টটা আপনাদের সাথে আমি নিয়ে আসতেছি। এই তো এখানে তো আমি সাইডটা কমলা দিলাম, ছাড়টা কমলা আমি এখন এটা ডেজার্ট করব। কিভাবে অরেঞ্জ ডেজার্টটা করা যায় তা আমি খুবই ভালো দিন ডেজার্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা সবাই পাশে থাকুন। খুব সুন্দর একটা ডেজার্ট হবে দিয়ে অরেঞ্জ ডেজার্ট। বেশি খান ওইভাবে আন্দাজ মতো দেবেন আপনারা, আমি আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি। মিষ্টি অত বেশি দেব না আমি, যেহেতু আমাদের বাসায় মিষ্টিটা কম যায় সেহেতু মিষ্টিটা একটু কমাই দিই। তারপর আমি একটু কমাই দিচ্ছি, একটু চাল হয়ে যায় জাল আসে না। খুব সুন্দর একটা ডেজার্ট হবে। এই তো আমি তো এখানে হাফ ইয়ে ফানি নিছি কাপ। তো এই হাফ কাপ ফানি মধ্যে আমি এখন আপনার আগার আগারটা দিয়ে দেব। আগার আগারটা গোলায় রাখি আমি, তো এটা গোলায় তারপর আমি দুধের সাথে ঢেলে দেবো। এইখানে ডেজার্টটা মূলত হবে আগার আগার দিয়ে।
আপনার অরেঞ্জ দিয়ে দুধের সাথে কিভাবে সুন্দর একটা ডেজার্ট তৈরি হয় আজকে আপনাদেরকে দেখাবো। আমি আগার আগার তো একটু দিয়ে দিই। এই যে দুধটা তো আমার জ্বালানো হয়ে গেছে, আমি ফুল জ্বালাইছি। তারপর এখন আমি যে আগার আগারটা এখানে গোলাই রাখছিলাম আমি ওই আগার আগারটা দিয়ে দেবো। এটা দিলে তো আমি মূলত যে গ্লাসের ডেজার্ট গুলো করবো ওই গ্লাস গুলো এখানে দিয়ে দিচ্ছি। এই দুইটা গ্লাসে আমি ডেজার্টটা করবো। তো ডেজার্ট করার জন্য আমার কি কি লাগছে না লাগছে আমি ওইগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। দেখি কি দেবো এটার ভিতরে। আমি
এই তো আমার দুটো ডেজার্ট কি সুন্দর মতে বসে গেছে দেখছেন। আর আমি তো অসুস্থতার কারণে ভিডিওটা করতে পারি নাই, বাট আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনাদের সাথে, বয়স বুঝে বুঝতে পারতেছে। আমার ছে মাগের মতো টনসিলের অবস্থাটা দেখা দিয়েছে গলা, তো আমি ডেজার্টগুলোকে ঢেলে নেব এখানে। একটা দেখতে তো পাচ্ছ না, একটা ঢেলে নিছি, এবার আরেকটাও ঢেলে নিই, তো আমি এগুলোকে কেটে নেব। এটা আমি ডেজার্টটা ঢেলে নিচ্ছি, তো আমার তো এক এক করে দুইটা ডেজার্ট হয়ে গেছে অলমোস্ট। এই যে দেখতেছেন খুব সুন্দর সুন্দর একটা ইয়ামি একটা ডেজার্ট করে নিলাম আমি আপনার কমলা দিয়ে, মানে অরেঞ্জ দিয়ে, কেউ কমলা বলে কেউ অরেঞ্জও বলে। আমি এক এক করে দুটো ডেজার্ট কেটে নিচ্ছি, একটা কেটে নিচ্ছি, তো একটা কেটে আমি এখানে রাখি আপনাদেরকে দেখানোর জন্য, আর একটা এই যে কাটবো এখন। তো আপনারা ঠিক আছে এইভাবে ডেকোরেশনের জন্য বাসায় বসেও সুন্দর গেস্ট আসবে সুন্দর একটা ইয়ের জন্য এইভাবে ডেজার্টটা করতে পারেন একদম ইজিলি ভাবে। আর আমি এই ডেজার্টটাও কেটে নিচ্ছি সেম একইভাবে আমি কাটবো এটাও। এই তো আপনিও করে নিতে পারেন বাসায় বলছে, আর ওয়া 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 এত সুন্দর একটা ডেজার্ট অরেঞ্জ ডেজার্ট। তো আপনারা সেম এভাবে করবেন দুধ দিয়ে অরেঞ্জ ডেজার্টটা যত সহজে করা যায়। এই যে দেখেন আমি তো করে পেলাম সেই অরেঞ্জ ডেজার্টটা দুধ দিয়ে। তো সেম আপনারা এভাবে ট্রাই করবেন এটা করার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়।